বন্ধুরা, সাপকে ভয় পায় না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। সাপ যেমন মানুষকে ভয় পায়, তেমনি আবার মানুষও সাপকে ভয় পায়। কারণ যদি সাপ কামড়ে দেয়, আপনারা কি জানেন দুনিয়াতে প্রায় 2500 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে মাত্র 500 প্রজাতির সাপই বিষধর। আমাদের আজকের এই ভিডিও এই রকমই কিছু বিষধর সাপকে নিয়ে। নমস্কার বন্ধুরা, ট্রাইব্ল্যান্ডের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বিশ্বের ভয়ঙ্কর 5টি বিষধর সাপ। বন্ধুরা, আমরা টোটাল 10টি বিষধর সাপের সম্বন্ধে আপনাদের বলবো, যা আমরা দুটো পার্টে ভাগ করে আমাদের এই চ্যানেলে পাবলিশ করব। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক ওয়ার্ল্ডস পয়জনাস স্নেক সিরিজের পার্ট 1। টাইগার স্নেক। এই প্রজাতির সাপগুলির মূল বাসস্থান হল দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলবর্তী এলাকাগুলি। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। এদের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ দেখা যায়, তাই এদের নাম হলো টাইগার স্নেক। কিন্তু এরা খুব ভীরু প্রকৃতির সাপ। এদেরকে বিরক্ত না করলে এরা আক্রমণ করে না। কিন্তু এরা যদি কামড়ায়, তবে 30-40 মিনিটের মধ্যে একজন সুস্থ মানুষের মৃত্যু ঘটে। এদের বিষ নিউরোটক্সিক প্রকৃতির। ফিলিপাইন কোবরা। কোবরা সাপের নাম আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু ফিলিপাইন কোবরা অন্যান্য কোবরা সাপের প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা। এরা খুবই বিষাক্ত এবং এদের বিষ হৃদয় অ্যাটাক করে। এদের বিষের প্রভাবে একজন সুস্থ মানুষ মাত্র 30 মিনিটের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। এদের মূল বিশেষত্ব হলো এরা 3 মিটার দূর থেকে শিকারের উপর বিষ নিক্ষেপ করে, আর এই বিশেষত্ব একে অন্যান্য প্রজাতির থেকে আলাদা করে তোলে। স্কেলড ভাইপার। এই প্রজাতির সাপ প্রধানত দেখতে পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলিতে। এই দেশগুলির মধ্যে আমাদের ভারতবর্ষও রয়েছে। ভারতে যে কটি বিষাক্ত প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে এটি হলো সবথেকে বিষাক্ত। কারণ এই সাপে কামড়ানোর 30 মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে মৃত্যু পায় নিশ্চিত। ভারতে এই সাপের কামড়ানোর ফলে মৃত্যুর হার সবথেকে বেশি। সারা বিশ্বে যে 4 প্রকার ভাইপার পাওয়া যায়, তার মধ্যে স্কেলড ভাইপার সাপের আকার সবথেকে ছোট। এরা সাইজে ছোট হলেও শারীরিক দিক থেকে কিন্তু খুবই শক্তিশালী। ডেথ অ্যাডার। অস্ট্রেলিয়া ও নিউগিনি অঞ্চলে এই সাপেদের প্রধানত দেখতে পাওয়া যায়। পৃথিবীর বিষাক্ত সাপেদের মধ্যে এরাও অন্যতম। এদের বিষ নিউরোটক্সিন টাইপের হয়ে থাকে, মানে এদের বিষ আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। এরা যে স্থানে কামড়ায়, সেই স্থান দিয়ে অনর্গল রক্তপাত হতে থাকে। তবে এদের বিষ প্রভাব বিস্তার করতে 6 ঘন্টার মতো সময় লাগে। এরা অন্যান্য সাপেদের খেতে ভীষণ পছন্দ করে। র্যাটেল স্নেক। বিশ্বের বিষধর সাপেদের মধ্যে অন্যতম হলো এই র্যাটেল স্নেক। র্যাটেল শব্দের বাংলা অর্থ হলো ঝুমঝুমি। এই সাপেদের লেজের আগার দিকে একটা ঝুমঝুমির মতো অংশ থাকে, যা তারা শিকার ধরার জন্য ব্যবহার করে। র্যাটেল সাপেদের বিষ হেমোটক্সিক প্রকৃতির, মানে এই সাপের বিষ আমাদের পেশিকে অবশ করে দেয়। এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে কামড়ানোর মাত্র 20 সেকেন্ডের মধ্যে একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। এই সাপ প্রধানত দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকার মরু অঞ্চলে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের বার আসবো ওয়ার্ল্ডস পয়জনাস স্নেক সিরিজের পার্ট 2 এর ভিডিও নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। বন্ধুরা, আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।